বরাকাত ধন্যবাদ বোন কে প্রশ্ন করার জন্য আপনি জানতে চেয়েছেন যে আমরা জানি যে হারাম বক্ষণকারীর দ কবুল হয় না একই ভাবে তার যত ইবাদত করে উত্তম আমল করে সেগুলো কি কবুল হয় না যে হারাম বক্ষণ করে সে একটা হারাম কাজ করল আর হারাম বক্ষণ করাটা এটা আপনার মানে অন্যায় কাজ গোনার কাজ পাপের কাজ কিন্তু এবাদত কবুল না হওয়ার ক্ষেত্রে শুধু হারাম বক্ষণ করা এটাই একমাত্র কারণ নয় বরং এবাদত কবুল না হওয়ার মূল কারণ হলো দুটি ওই দুটি কারণের ভিতরে হারাম খাওয়াটাও চলে আসবে কোরআনে করিমের সুরা গাহাফির একশো দশ নম্বর আয়াতে সর্বশেষ আয়াত আল্লাহ রব আলমিন বলেছেন যে কুল ইন্নামানিদ এরপরে আল্লাহ বলেছেন যে ভমান ক্যান এর যদি ক অরব্বি ফেলিয়া আমলা আমলা সালিহা ওলা ইউসিক বিবাদতি রব্বিহি আহাদা এই যে ব্যক্তি আল্লাহর সাথে ভালোভাবে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎ আমল করে এবং আল্লাহর সাথে কাউকে আল্লাহর ইবাদত কাউকে অংশীদার না করে তো এখানে এই আমল করা তার অর্থ হলো যে এবাদতগুলো আল্লাহর জন্য হওয়া একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর জন্য হওয়া সেখানে কোনো রিয়া লৌকিকতা মানসিকতা না থাকা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবাদতগুলো রসুল সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী হওয়া তাহলে যখন আপনার আমলগুলো আল্লাহর জন্য হবে এবং রসুল সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী হবে তখন তার ইবাদতগুলো কবুল হবে আর যদি এই দুই শর্ত না থাকে তখন তার ইবাদত কবল হবে না তো তাহলে হারাম যে খাইলো সেই রসুল সাল্লা সাল্লামে সেখানে পদ্ধতি অনুযায়ী ইবাদত করে নেই যদি রসুল সাল্লি সাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করে তাহলে তার পক্ষে হারাম খাওয়া সম্ভব নয় কেন যে রসুল সাল্লাই সাল্লাম হারাম খাওয়ার জন্য বলেননি তাহলে আপনার মানে নিয়মটা হলো যে দুটা শর্ত ইবাদতের মধ্যে রাখতে হবে একটা হলো আল্লাহর জন্য আল্লাহ সন্তোষ অর্জনের জন্য খাঁটিভাবে ইবাদত করা এবং রসুল সাল্লিশাল্লামে শিখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করা এই দুই শর্ত যে ইবাদতের মধ্যে থাকবে না সেই ইবাদত আল্লাহর কাছে কবল হবে না ধন্যবাদ আপনাকে সালাম আলিকমতার